দীর্ঘদিন জাতীয় দল থেকে বাইরে আছেন ইমরুল কায়েস, দেশে হচ্ছে না নিয়মিত ঘরোয়া লীগ, সেজন্য যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশের আয়োজনে মোটর সিটি চ্যাম্পিয়ন টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়েছেন ইমরুল কায়েস। সেখানে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন জাতীয় দলের ওপেনার ইমরুল। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ইমরুল কায়েসের দল মিশিগান চিতাশের। সেখানে তিন নম্বরে ব্যাট করতে নেমে 42 বলের ইনিংসে 8টি চার ও 6টি ছক্কা হাঁকিয়েছেন ইমরুল। ইমরুলের ব্যক্তিগত 96 রানের ইনিংসে তার দলের সংগ্রহ হয় 222। 222 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এশিয়া ইউনাইটেড থামে 172 রানে। এই ম্যাচটি জিতে ইমরুল কায়েসের দল টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টটিতে ইমরুল কায়েসের পাশাপাশি খেলছেন নাসির হোসেন, সোহরাউদ্দিন শুভ ও সৈয়দ রাসেল।